নমস্কার, এই মুহূর্তে দিব বিচাৰিছো এটা বিগ ব্রেকিং নিউজ। রাজ্যত ক্রমাৎ ভয়াবহ হয়েছে এটা বান পরিস্থিতি। কেবাশনো গাঁও এটা পানির তলত বুর যা দেখ গেছে। কামপুরত ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হওয়া দেখ গেছে। এই যে খন্দং নদী বাঁধ, এই ড্যামটি সাতখনক গেটেরে এড়ি দিয়া হয়েছে পানি, আর বর্তমান পর্যন্ত এড়ি থাকা হয়েছে পানি, যার পরিপ্রেক্ষিত এতিয়া উফন্দি উঠিছে কপিলী জলপৃষ্ঠ বা কপিলী নদীর জলপৃষ্ঠ। আর তার পাছতে এটা কেবাশনো গাঁও পানির তলত বুর গেছে, আর নিশার এনেদরে এটা হুড়া হুড়ে বইছে পানি। আমি সবিস্তারে খবর অহার চেষ্টা করিম। এটা ডর খবর এই মুহূর্ত, রাজ্যত ভয়াবহ বান পরিস্থিতি। বরপানী নৈ পাছত কামপুরত এতিয়া কপিলী নৈ সংহারী রূপ ক্রমাৎ বৃদ্ধি পাইছে জলপৃষ্ঠ। নিশা কপিলী নৈ কোবাল খুঁটে ভাঙি নিলে পাতি পটিয়া পামর মথাউরি, আর ভগ্ন মথাউরি হুড়া হুড়ে এটা ঘুমাইছে পানি, আর কেবাশনো গাঁও এটা জলমগ্ন হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। আর বর্তমানেও খান্দং বান্ধে সাতখনক গেটেরে এড়িয়ে আছে পানি বা মুকলি করে দিয়া হয়েছে পানি, যার পরিপ্রেক্ষিত কপিলী নৈ জলপৃষ্ঠ বৃদ্ধি পাইছে, জলমগ্ন হয়েছে ইখনের পাছত সিখনক গাঁও। কেবাশনো গাঁও পানির তলত বুর গেছে। কামপুর যমুনামুখ বকুলগুড়ি পথর উপরে এটা বাগরিছে পানি। ভয়াবহ দৃশ্যাংশ আছে, আমি দৃশ্যাংশ দেখাম, কিন্তু তার পূর্বে কিছু তথ্য জানাইছো যে নিরাপদ স্থানলৈ রওনা হয়েছে এটা বানাক্রান্ত রাইজ। রাইজর মাজত হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে। বানর কবলত কামপুর রাজচক্রর ২০খনেরও অধিক গাঁও এটা পানির তলত বুর যা দেখ গেছে। আর দৃশ্যাংশ মন কর কিমান ভয়ঙ্কর। নিশার এনেদরে এটা হুড়া হুড়ে পানি বয়া পরিলক্ষিত হয়েছে। বর্তমানেও খান্দং নৈ, খান্দং নদী বান্ধর জড়িয়ে ডামের জড়িয়ে সাতখনক গেটেরে পানি এড়ি দিয়া হয়েছে, বর্তমানও এড়ি আছে পানি। গতিকে কপিলী নৈ জলপৃষ্ঠ বৃদ্ধি পাইছে, আর কপিলী নৈ এই জলপৃষ্ঠ বৃদ্ধি পার পাছতে এতিয়া নৈ উপত্যকার যেসমূহ অঞ্চল আছে, গাঁও আছে, সকলোতে এতিয়া বানর তাণ্ডব দেখ গেছে। আবতরিয়া বানের সংহারীর রূপ ধারণ করেছে। কিমান ভয়ঙ্কর এই দৃশ্যাংশ মন করাক, আমি দুটাক দৃশ্যাংশ দেখার চেষ্টা করি। নিশা কপিলী নৈ কোবাল খুঁটে ভাঙি নিলে পটিয়া পামর মথাউরি, আর মথাউরি ভঙার পাছতে এনেদরে এতিয়া হুড়া হুড়ে পানি বয়া পরিলক্ষিত হয়েছে। এর নিশার দৃশ্যাংশ আমি দেখাইছো, আর এই মুহূর্ত দুটাক দৃশ্যাংশ দেখাম, এটা নিশার দৃশ্যাংশ আর আনটো হয়েছে দিনের দৃশ্যাংশ। রাতির দৃশ্যাংশ আপনাদের মন করক, আজি নিশাটো এনেদরে পানি বই থাকিল, তার পাছত এতিয়া দিনের দৃশ্যাংশ দেখ গেছে। এই দিনটো এনেদরে এতিয়াও বর্তমানও এই খান্দং নদী বান্ধর জড়িয়ে এড়ি দিয়া হয়েছে পানি, তার পাছতেই বৃহত্তর অঞ্চল পানিত বুর গেছে। বানাক্রান্তর মাজত হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে। রাজপথর উপরতো এককাল পানি, একাধ এককাল পানিরে এনেদরে এতিয়া যাতায়াত করবলগিয়া হয়েছে। যাতায়াত যোগাযোগ ব্যবস্থা সকল ব্যাহত হয়ে পড়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে, যার পরিপ্রেক্ষিততে বানাক্রান্তর মাজত হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে। পানিত হাঁ নচরা অবস্থার সৃষ্টি হওয়া দেখ গেছে। কিমান ভয়ঙ্কর এই দৃশ্যাংশ আপনাদের মন করক, এয়া হয়েছে খান্দং নদী বান্ধর দৃশ্যাংশ। কপিলী নৈত থকা এই খান্দব নদী বান্ধর সাতখনক গেটেরে পানি এড়ি দিয়ার পাছতে এটা জলপৃষ্ঠ বৃদ্ধি পাইছে, যার পরিপ্রেক্ষিতত শৃঙ্খলিত হয়ে পড়েছে এটা অঞ্চলবাসী, হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে। আর এনেদরে এতিয়া পানির মাজেরে যাত্রা করবলিয়া হয়েছে, বিপদ সংকুল যাত্রা করবলিয়া হয়েছে এই সকল বানাক্রান্ত রাইজে। আর নিশার দৃশ্যাংশ আমি দেখাইছো কিমান হুড়া হুড়ে, কিমান তীব্র গতিত বইছে এই পানি। মন করক নদী বান্ধ খুলি দিয়ার পাছতে, বর্তমান খুলি দিয়া হয়েছে নদী বান্ধ, আর যার পরিপ্রেক্ষিতত এতিয়া ২০খনক গাঁও পানির তলত বুর গেছে, আর হাজার হাজার লোক গৃহহারা হয়েছে, গৃহহীন হয়েছে, হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে। আমি দৃশ্যাংশ দেখাইছো কামপুর যমুনামুখ বকুলগুড়ি পথর উপরে বাগরিছে পানি, নিরাপদ স্থানলৈ রওনা হয়েছে এটা বানাক্রান্ত রাইজ। বানর কবলত কামপুর রাজচক্রর ২০খনেরও অধিক গাঁও। আর রাজ্যত এনেদরে রেমালর প্রভাবর পাছতে এটা আবতরিয়া বান পরিস্থিতি, যার পরিপ্রেক্ষিতত পানি থান নচরা অবস্থার সৃষ্টি হয়েছে। আর সমান্তরভাবে লক্ষণীয় বিষয়টি হয়েছে এই রেমালর পাছতে এটা আগতীয়াক পূর্বতক আগতীয়াক আসব মৌসুমী, আর মৌসুমীও রাজ্যত বিশ্বর ক্ষতিসাধন করার সম্ভাবনা আছে। প্রবল বৃষ্টিপাত বতা ধুমুহাই বিশ্বর ক্ষতিসাধন করব পারে, কিন্তু তার মাজতে দেখ গেছে এই রেমালর পাছতে এনেদরে রাজ্যত এতিয়া বানর তাণ্ডব, রাজ্যের বিভিন্ন প্রান্তত এনেদরে বানর তাণ্ডব বা সংহারী রূপ দেখ গেছে। কিন্তু সমান্তরভাবে কামরূপত বিশ্বর ক্ষতিসাধন করেছে, কামপুরত ক্ষমা করব কামপুরত বিশ্বর ক্ষতিসাধন করা পরিলক্ষিত হয়েছে। কপিলী নৈ জনপৃষ্ঠ বৃদ্ধি পড়ার পাছতে এনেদরে এতিয়া সংহারী রূপ ধারণ করেছে বানে, যেহেতু খান্দং নদী বান্ধর জড়িয়ে সাতখনক গেটেরে পানি খুলি দিয়া হয়েছে, আর সেই পানিরে হরচুতা পানিরে এতিয়া কপিলী নৈ জলপৃষ্ঠ বৃদ্ধি পড়ার পাছতেই তার বৃহত্তর অঞ্চলত এনেদরে এতিয়া বানর তাণ্ডব, বানর
সংহারী রূপ দেখবলে পাওয়া গেছে। বিস্তর ক্ষতি সাধন করেছে, আমি দৃশ্যাংশ দেখাইছো। জলমগ্ন হয়ে পড়েছে কেবাটাও অঞ্চল আর তীব্র বেগত বলিছে আহিছে এই বান। তীব্র বেগত খড়ছুটা পানীরে এতিয়া সকলো নিমিষতে শেষ করা পরিলক্ষিত হয়েছে। পশুধন নষ্ট হয়েছে, পশুধনের মৃত্যু হয়েছে আর মানুষের এটা পানি ধান ওচৰ অবস্থার সৃষ্টি হয়েছে। কিমান স্পীডত, কিমান তীব্র বেগত আহিছে এই বান আপনাদের মন করক। নদী বান খুলি দিয়ার পাছতেই এটা বানর সংহারী রূপ কেবাটাও অঞ্চলত দেখবলে পাওয়া গেছে। এই দৃশ্যাংশ আমি মন্তব্য শুনার চেষ্টা করিম। ভুক্তভোগী বানাক্রান্তর কিছু মন্তব্য আছে, তেখেতসকলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে আর সেই সকল লোকর মন্তব্য আমার হাতত আছে, আমি মন্তব্য আগবার চেষ্টা করি। এই বাথাৰিটো প্রতি বছরে বনায় থাকে, প্রতি বছরে রিপেয়ারিং কিনা কিনি একটা হয়ে থাকে, কিন্তু স্থায়ীভাবে নোহার কারণে এই গতিটো হয়েছে। এই মানে কি, এটা এই যে পানি যে বাড়িছে, এই যে সোমালে গোটে অঞ্চল প্লাবন হব, তার ফলত কি হব, গোটে খেতি বাতিটো বাৰু এতিয়া আরম্ভ হয়েছে হে, সেইটো বেলেগ কথা, কিন্তু মানুষের ঘরুয়া সম্পত্তি বহুত সাংঘাতিকভাবে 2020-22 যেটা বানপানী হয়েছিল সেই তেনেকাই হবগে অবস্থাটা। এইটো পতিয়াবামো মাথাউরি বলে কয়, এইটো আজির পর 90 মানতে বনোয়া হয়েছিল, 90 মানতে এইটো রিপেয়ারিং করা, তেতিয়া সম্ভব এজিপি সরকার আছিল নাকি, তেনেকুৱা দিনতে আমি সরু আছিল, সরু মানে কি জানা বুঝা হয়ে আসিল তেতিয়ারে মাথাউরি, এটা খালি কেতিয়াবা রিপেয়ারিংয়ের নামত মাটি অল্প পেলোয়া হয় সেইটাই আর। এইটো প্রায় এতিয়ার পর 2-2.5 ঘন্টা আগত মাটি ঘুরি আছে সব। প্রায় 8-10 গাঁও এফাল প্লাবিত হব, সেফাল নিশারি বাড়ি আছে বলে শুনেছি, নিশারিও যদি হেঁচা দিয়ে অবস্থা আরো কাহিল। না না, যেহেতু প্রত্যেক বছর আপনি একটা উল্লেখ করেছেন যে প্রত্যেক বছর মানে প্রকাশ করেছে যে গাড়ি উপঙি আসে, তারপিছত কি ভাবি কি হিসাব পয়সা দিছে আমি গম নাপাও, এই পানিটো কালি 10টার পর আহিছে, এই পানিটো কোনো প্রশাসনের অনুমতি নোহাকি আপনার কার্বি লাংপি যে বিদ্যুৎ প্রকল্প ইহতে পানি এরিছে আর সেইটো এরার পশত এটা রাতে মানুষের কব নারা হয়েছে, এনেকা অবস্থা হয়েছে মানুষের ঘর দোয়ার ভাঙি নদীয়ে উঠাই লই গেল, আপনাদের দেখাই পাইছে ইয়াত 4-5টা ঘর এটা মানুষ ইয়াত নিখুঁজে হয়ে আছে, ইয়াত মানুষবিল এটা কিছু মানুষ আশ্রয় শিবিরত গেছে, কিছু মানুষ গরু ছাগলি লই এটা কত গেছে তারও কোনো এটালে খবর পোৱা নাই, বহুত গরু মরিছে, ছাগলি মরিছে, প্রত্যেক মানুষের ঘরে ঘরে পানি সুমাই গেছে, খালি 7টাকে দেরিছে, কোনো খাই খবর হওয়া নাই, কোনো প্রশাসনের ফল কোনো রাইজক জানা নাই, ইহত গাফিলতির কারণে আজি এনেকা অবস্থা হয়েছে, আকো শুনেছো 7টাকে দেরিছে, এতালে কোনো নিউজত বজা নাই, আমি এতালে প্রশাসনের ফল কোনো জানা নাই, এনেকা হলে মানুষবিল কি পরিস্থিতি হব আপনাদের সব, 7টা মান যেটা রাতে আকো সুমাব তেতিয়া মানুষবিল কত যাব কি করব, এতালে প্রশাসনের ফল কিছু আমার জননী পাওয়া নাই নাই।